নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা মধুমিতা স্কুইজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পুর ভরা বানিয়ে দেখাবো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি দেখুন নিয়েছি চিচিঙ্গে লম্বা করে কেটে নিয়েছি এবং ভেতরের আঁশগুলো এবং গায়ের ছালটাও ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কুচি আলু সেদ্ধ আমি এখানে নুন হলুদ দিয়ে রুই মাছ সেদ্ধ করে নিয়েছি আপনার চাইলে ভেটকি বা কাতলা মাছও নিতে পারেন নিয়েছি রসুন কুচি চিনি লেবুর রস কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আদা বাটা আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি নুন স্বাদ মতো নুন দেব আমি রান্নাটা শুরুর প্রথমেই আগের চিচিঙ্গিগুলোর মধ্যে নুন আর অল্প একটু পরিমাণে হলুদ মাখিয়ে রাখবো তাতে চিচিঙ্গের যে জলটা আছে সেটা এখানেই বেরিয়ে একটু নরম হয়ে যায় এটাকে এবার একটু ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এবার চিচিংয়ের ভেতরের পুরটা বানিয়ে নেব এবার দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে অল্প একটু পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু একবারে গলিয়ে ফেলা দরকার নেই মুখে পড়লে খাওয়ার সময় তাহলে কিন্তু ভালোই লাগবে এবার দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচি আপনারা চাইলে কিন্তু রসুন বাটাও ব্যবহার করতে পারেন এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় প্রায় দশ থেকে কুড়ি সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ব্যবহার করছি আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ মতো আদা বাটা দিলাম এটাকেও ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি সেদ্ধ করা মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে মাছটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব সময় নিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে মাছটা মিশিয়ে নেবেন যাতে পেঁয়াজ মাছ আলাদা না হয়ে থাকে একটু ভালো করে মিশে যায় আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই রান্নাটা করছি যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না একটা কাঁচা গন্ধ থেকে যাবে এবার আমি এর মধ্যে আলু সেদ্ধ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট করে আলু কুচো করেও দিতে পারেন আলুটাকে মাছ পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি সময় নিয়ে মিশিয়ে নেব এই যে দেখুন আমার আলুটাকে কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো আমি এখানে জিরে ধনে আর শুকনো ভাজা মশলা হাফ টি স্পুন করে অ্যাড করেছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা হাফ টি স্পুনেরও কম এবার এই মশলাগুলোকে আলু সেদ্ধ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণে লঙ্কা কুচি অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন মিষ্টি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেব এবং একটু ভাজাও করে নেব দেখুন আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিয়েছি আমার কিন্তু পুরটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি এখানে সামান্য প্রায় এক চিমটে মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা দেবার পর আমি আরও এক মিনিট মতো এটাকে আর একটুখানি ভেজে নেব এই যে আমার পুর কিন্তু তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার আমি হাফ টি স্পুন মতো লেবুর রস দিলাম যেহেতু আমি এখানে মাছ ব্যবহার করেছি যাতে আষ্টে গন্ধ না ছাড়ে তার জন্যই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করলাম আমি কিন্তু গ্যাসটা অফ করে লেবুর রসটা ব্যবহার করছি নাহলে কিন্তু একটু তেতো হয়ে যেতে পারে এবার আমি পুরটাকে ঠান্ডা হতে দেবো পুরটা আমার এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুরটাকে এই চিচিঙ্গিগুলোর মধ্যে ভরে নেব চিচিঙ্গিগুলোর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে পুর ভরবেন না ভাজার পর কিন্তু চিচিঙ্গিগুলো নরম হয়ে আসবে এবং ছোট হয়ে আসবে পুরগুলো কিন্তু অনেকটা পরিমাণে বেরিয়ে যাওয়ার চান্স থাকে তাই অল্প পরিমাণে একটুখানি ফাঁকা রেখে ভরবেন একটু সময় নিয়ে চিচিঙ্গিগুলোকে কিন্তু ভরে নেবেন দেখুন আমি কিন্তু ওপরগুলোকে একটু একটু ছাড়া রেখেছি এইভাবে আমি সব কটা তৈরি করে নেব এই যে আমার সবকটা কটা চিচিঙ্গিতে পুর ভরা হয়ে গেছে এবার আমি এই চিচিঙ্গিগুলোকে ভেজে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলের পরিমাণটা অল্প একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু আমি চিচিঙ্গিগুলোকে ভেজে নেব তেলটাকে কিন্তু খুব ধোঁয়া ওটা গরম করে নেবেন না তবে ভালো মতোই গরম হয় যেন এটা দেখবেন এবার আমি মিডিয়ামে রেখেই গ্যাসটাকে চিচিঙ্গিগুলো পরপর দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ সেকেন্ড মতো আমি কিন্তু এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম তারপরে একদম লোতে করে চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি চাপাটা খুলছি একটা পিঠ হয়ে গেছে প্রায় আমি চামচের সাহায্যে পুরগুলোকে একটু চেপে দিচ্ছি এবার আমি চিচিঙিগুলোকে উল্টে দেব অপর পিঠটা হওয়ার জন্য এবার আমি আবারও গ্যাসের লিডটা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট আমি আবারও লো ফ্লেমে এটাকে কুক হতে দেব দেখুন হয়ে গেছে আমার দুটো পিটি ভালো করে ভাজা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যেই সাইডগুলো ভাজা এখনও বাকি আছে সেগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার কিন্তু পোরগুলো একটু বেরিয়ে গেছে আপনারা কিন্তু আরও একটু কম করে পুরগুলো দেবেন এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে আর একটু ভালো করে ভেজে নেব পিঠটা কিন্তু একটু লাল করেই ভাজবেন তাহলেই কিন্তু একটু বেশি ভালো খেতে লাগে নাহলে কিন্তু কাঁচা মনে হবে চিচিংগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমি এখানে সার্ভও করে দিয়েছি গরম ভাতের পাতে এই পুরভরা চিচিঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু পাতুরির বদলে এরম পুরভরা চিচিঙ্গেও সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন